নবম শ্রেণীর ছাত্রীরা আজ আমরা ভৌত বিষয়ে যে চ্যাপ্টারটি পড়ব সেটি হলো মোলের ধারণা বা মোল কনসেপ্ট এই মোলের ধারণা অর্থাৎ ধারণা যেতে গেলে আগে আমাদের অন্য কিছু জিনিস আলোচনা করে নিতে হবে তোমরা এর আগে পরমাণুর গঠন চ্যাপ্টারটি পড়েছ তাই তোমরা পরমাণু সম্পর্কে ভালো করেই জানো তোমরা জানো পরমাণু কি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্র সেই কণা যা কিনা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে অর্থাৎ পরমাণু হলো এক অর্থে বলা যায় মৌলের অন্তিম কণা অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না না এই কথাটি ঠিক নয় যে পরমাণুকে আর ভাঙা যায় না কারণ তোমরা পরমাণুর গঠনে পড়েছ পরমাণুর ভেতরে আরও ক্ষুদ্র কণা থাকে অর্থাৎ যেমন নিউট্রন প্রোটন ইলেকট্রন ইত্যাদি কিন্তু পরমাণু হচ্ছে সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু পরমাণুর ভেতরের ক্ষুদ্র কণিকাগুলি ইলেকট্রন প্রোটন নিউট্রন তারা রাসায়নিক অংশ অংশগ্রহণ করে না এবার আমরা পরমাণুর ধারণা পাশাপাশি ধারণাতে চলে আসি এই অনুর্ধারণা সর্বপ্রথম কে বলেছিলেন বিজ্ঞানী হ্যাঁ অ্যাভোগড্রে প্রথম ধারণাটি এনেছিলেন অনুকি অনু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের সেই ক্ষুদ্রতম কণা যা প্রকৃতিতে স্বাধীনভাবে থাকতে পারে এবং পদার্থের সব সব ধর্মই ধর্মই অনুর মধ্যে থাকে। দেখো প্রধান পার্থক্য কি হলো অনু কিন্তু প্রকৃতিতে স্বাধীনভাবে থাকতে পারে কিন্তু পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না পরে তোমরা জানবে যে একমাত্র এক পারমাণবিক অণু সেইগুলি পরমাণু হিসাবেই থাকে অর্থাৎ পরমাণুটি তারা স্বাধীনভাবে থাকতে পারে সে প্রসঙ্গে আমরা পরে আসছি তাহলে এবার আমরা যে এই যে অনুর কথা বললাম অনুকে আবার দুভাগে ভাগ করা যায় একটি হলো মৌলিক অনু একটি যৌগিক অনু মৌলিক অনু কিরকম ধরো হাইড্রোজেন এছাড়া অক্সিজেন ওজন ইত্যাদি এখানে এই যে হাইড্রোজেন অনুর কথা বললাম এই হাইড্রোজেনের অণুর অনুর মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে অর্থাৎ একই হাইড্রোজেনের দুটি পরমাণু মিলে হাইড্রোজেন অণু তৈরি করেছে তাই এই ধরনের অণুকে বলা হবে মৌলিক অণু একইভাবে অক্সিজেনের মধ্যে দুটি অক্সিজেন পরমাণু আছে ওজনের মধ্যে তিনটি অক্সিজেন পরমাণু আছে অর্থাৎ দুটি হোক বা তিনটি হোক একই মৌলিক পদার্থের পরমাণু দিয়ে যে গঠিত হয় তারাই হচ্ছে মৌলিক অণু আর অপর দিকে আছে যৌগিক যৌগিক অনু কি যৌগিক সেই যার মধ্যে ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের পরমাণু একসঙ্গে হয়ে যে অণুটা তৈরি করছে যেমন ধরো জল নাইট্রিক অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ইত্যাদি এখানে দেখো এই যে এইচ জল এর মধ্যে হাইড্রোজেনের পরমাণু আছে অক্সিজেনের পরমাণু আলাদা আলাদা মৌলের পরমাণু আছে অ্যামোনিয়ার মধ্যেও ঠিক তাই নাইট্রোজেনের পরমাণুও আছে আবার হাইড্রোজেনের পরমাণুও আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের পরমাণু আছে আবার ক্লোরিনের পরমাণু আছে নাইট্রিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের পরমাণু আছে নাইট্রোজেনের পরমাণু আছে আবার অক্সিজেনের পরমাণু আছে তার মানে সম্পূর্ণ আলাদা আলাদা মৌলের পরমাণু একসাথে যুক্ত হয়ে যে তৈরি করছে হচ্ছে যৌগিক অণু এবার দেখো মৌলিক অণু আবার বিভিন্ন রকম হতে পারে প্রথমটি এক পারমাণবিক মৌলিক অণু অর্থাৎ যাদের অণুতে একটি মাত্র পরমাণু থাকবে যে মৌলিক অণু পরমাণুতে একটি মাত্র পরমাণু থাকবে তাদের বলা হয় এক পারমাণবিক মৌলিক অণু যেমন ধাতু এছাড়া কার্বন বোরন সিলিকন ইত্যাদি অধাতু এছাড়া হিলিয়াম নিয়ন ইত্যাদি নিষ্ক্রিয় গ্যাস এরা সবাই এক পরমাণু অর্থাৎ এদের পারমাণবিকতা এক এই যে আমি পারমাণবিকতা কথাটা বললাম পারমাণবিকতা কি কোন অনুর মধ্যে যত সংখ্যক পরমাণু থাকে সেই সংখ্যাই হলো ওই অনুর পারমাণবিকতা এই পারমাণবিকতা একমাত্র জন্যই প্রযোজ্য যৌগিকণুর ক্ষেত্রে পারমাণবিকতা কনসেপ্ট ধারণাটি নেই আচ্ছা এবার মৌলিক অনুর আরেক ধরন অর্থাৎ দ্বি পারমাণবিক মৌলিকণু দি মানে তোমরা জানো দুই তাহলে দ্বি পারমাণবিক মৌলিকোনু কোনগুলি যেগুলির মধ্যে মৌলিক পদার্থের দুটি পরমাণু আছে যেমন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি হাইড্রোজেনের তোমরা কি দেখতে পাচ্ছ এইচ টু অর্থাৎ হাইড্রোজেনের একটি অনুর মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু আছে এই একটি একটি দুটি হাইড্রোজেন পরমাণু আছে একইভাবে দেখো ত্রি পারমাণবিক অণু কোনটি ওজন গ্যাস তোমরা জানো ওজন গ্যাসের সংকেত ও থ্রি একটি অক্সিজেন পরমাণু আরেকটি অক্সিজেন পরমাণু আরেকটি অক্সিজেন পরমাণু অর্থাৎ তিনটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে ওজন গ্যাস তৈরি করে অর্থাৎ ওজন গ্যাসে একটি অণুর মধ্যে তিনটি অক্সিজেন পরমাণু আছে তাই ওজন গ্যাস ত্রি পারমাণবিক মৌলিক অণু এছাড়াও বিভিন্ন অবস্থায় সালফার ও ফসফরাস এদের অনুর মধ্যে যথাক্রমে কখনো মানে সালফারের ক্ষেত্রে বা এবং ফসফরাসের ক্ষেত্রে বা পরমাণু থাকতে পারে তাদের বিভিন্ন রকম অনুর গঠন হয় কোথাও দুই ছয় আট সালফারের ক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে কখনো দুই বা কখনো চারটি পরমাণু থাকতে পারে তাহলে তোমরা মৌলিক অনুর পারমাণবিকতা বুঝলে এবার আমরা চলে আসি যৌগিকণুতে ধরো আমরা যে যৌগিক উদাহরণ উদাহরণগুলো দেখেছিলাম প্রথম আছে জল H2o H2O এই এইচ টু এই মধ্যে কি হয় দুটি হাইড্রোজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে এইচ গঠন করে মানে হাইড্রোজেন একটি আলাদা মৌল অক্সিজেন অন আরেকটি আলাদা মৌল এই দুটো আলাদা মৌলের পরমাণু যুক্ত হয়ে জল তৈরি হচ্ছে তাই এটি একটি যৌগিকণু একইভাবে অ্যামোনিয়ার ক্ষেত্রে একটি নাইট্রোজেন পরমাণু এবং তিনটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি হচ্ছে এক্ষেত্রেও নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটি আলাদা মৌলিক পদার্থের পরমাণু তারা যুক্ত হয়ে এনএইচ বা অ্যামোনিয়া তৈরি করছে বলে অ্যামোনিয়া একটি যৌগিক অণু এবার দেখো এই সিল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তার ক্ষেত্রে কি হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণু এবং একটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গঠন করছে হাইড্রোজেন আলাদা মৌলিক পদার্থ ক্লোরিন আলাদা মৌলিক পদার্থ তাদের একটি করে পরমাণু যুক্ত হয়ে এইচসিএল তৈরি করছে তারপর দেখো হাইড্রোজেন নাইট্রোজেন একটি করে পরমাণু হাইড্রোজেন একটি নাইট্রোজেন একটি এবং অক্সিজেনের তিনটি পরমাণু যুক্ত হয়ে তৈরি করছে নাইট্রিক অ্যাসিড এইচ ও এই এই থ্রির মধ্যেও তাহলে তোমরা দেখলে একটি হাইড্রোজেন মৌলের পরমাণু একটি নাইট্রোজেনের মৌলের পরমাণু এবং অক্সিজেনের তিনটি পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করছে তাই এই জল অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড প্রত্যেকেই অনু আজকে তাহলে আমরা এটুকুই পড়বো আমরা মৌলের ধারণা চ্যাপ্টারের দিকে অগ্রসর হচ্ছি এখনো আমাদের ধারণা ক্লিয়ার ধারণায় আমরা আসিনি এর ক্লাসে আমরা মূলের ধারণা সম্পর্কে পরিষ্কার আলোচনা করব